আমি অনেকের মুভি দেখছি, আসে আমাদের সবার সুপারস্টার সাকিব খান, তার মুভি আসে, পূজা চেরি আপুর মুভি আসছে, তো সবার মুভি দেখার আমার ইচ্ছা আছে। আমি আসলে একদমই প্রস্তুত ছিলাম না যে আমি কখনো, মানে ইট ওয়াজ মাই ড্রিম, সবসময় বলি যে মিস ওয়ার্ল্ডে যাওয়াটা একটা স্বপ্নের মতো ছিল, জার্নিটাও একটা স্বপ্নের মতো। আর ওইখানে যখন আমার নাম ডাকা হলো, তো ওইখানে আরও একজন নীলা ছিল, তো আমি একটু কনফিউজ ছিলাম যে আমাকেই ডাকছে নাকি অন্য নীলাকে ডাকছে, তো সব কিছু মিলে অন্যরকম একটা অনুভূতি। আর এত এত হঠাৎ করে এত অল্প সময়ের মধ্যে ক্রাউন স্যাশে সব কিছু পরানো হয়ে গেছে, সো আমি একটু কনফিউজডও ছিলাম। আর ওই মোমেন্টে কী রিয়াকশান করবো, হাসি কান্না আনন্দ সব কিছু মিলে ওই মুহূর্তটা ছিল। গ্রুমিং তো আমাদের দেখা যাচ্ছে মজার থেকে, ওই টাইমে আমাদের টাইমটা তো শর্ট ছিল, আমাদের খুব বেশি ফোকাস থাকতে হয়েছে আর অনেক বেশি দেখা যাচ্ছে ডেডিকেটেড থাকতে হয়েছে। আর আমাদের ডে লং হচ্ছে কি, সকাল থেকে রাত পর্যন্ত গ্রুমিংটা চলতো, তো দেখা যেত রাত্রেবেলা আমরা যখন একদম শেষ হতো আমাদের গ্রুমিং সেশন, তখন দেখা যেত সবাই একটু যাওয়ার টাইমে আমরা একটু মজা করছি বা ঘুমানোর আগে একটু মজা করতে পারছি, বিকজ পরের দিন সকালে আবার খুব ফাস্ট আর্লি মর্নিং আমাদের উঠে যেতে হতো। আমি যেটা বললাম যে আমার বরাবরই ইচ্ছা ছিল হচ্ছে গিয়ে মানুষকে নিয়ে কাজ করার, সেটার জন্যই আসলে মিস ওয়ার্ল্ডে যাওয়া, যাতে আমার ভয়েসটার উপর একটু পাওয়ার একটু স্ট্রেংথ আসুক, সেটা আমি সক্ষম হয়েছি। তো আপাতত আমি চ্যারিটি ওয়ার্কের মাঝখানে নিজেকে ইনভলভ রাখছি, যদি ভালো কাজ আসে ইন ফিউচারে ভেবে চিন্তে তারপর কাজ করার প্ল্যান আছে। অনেক জায়গা থেকে অফার পেয়েছি, এটিএন বাংলার সাথেও কথা হয়েছে, সবার সাথে কথা হচ্ছে কম বেশি, কিন্তু আমি এখন নিজেকে মনে করছি আমি আরও 3-4 মাস হচ্ছে গিয়ে অন্যান্য কাজে নিজেকে একটু বিজি রাখতে চাই, তারপর আমি প্রিপেয়ার হয়ে তারপর আমি নাটক বা মুভি বা যে কোনো কিছুগুলোতে আস্তে ধীরে হচ্ছে আমি কাজ করতে চাচ্ছি। এবার ঈদে আসলে আমার আশাই হয়েছে 20 দিন আগে, সো আসার পর থেকে দেখা যাচ্ছে আমি চ্যারিটি ওয়ার্ক নিয়ে একটু বেশি বিজি হয়ে গিয়েছি, তো বিভিন্ন পাবলিক ইভেন্টসে যাওয়া হচ্ছে, ওগুলোর মাঝখানে এখন আপাতত নিজেকে একটু বিজি রাখছি। ঈদের পরে কুরবানির টাইমে ইনশাল্লাহ আমাকে আপনারা কাজে দেখতে পারবেন। সামনে মুভিতে অবশ্যই মুভি করার ইচ্ছা তো আছে, যদি ভালো স্ক্রিপ্ট থাকে, ভালো স্টোরি থাকে, সামাজিক গল্প থাকে, আর আমার যদি যেই রোলটা থাকে সেটা যদি ভালো থাকে অবশ্যই। কাজের হাতে খড়ি হচ্ছে একান্তই নিজের ইচ্ছা থেকে, সবসময় ছোটবেলা থেকেই নিজেকে ক্যামেরার সামনে দেখতে পছন্দ করি, তো সবসময় নিজেকে ক্যামেরার সামনে দেখতে পছন্দ করতাম, ক্যামেরাটা হচ্ছে আমার জন্য হচ্ছে মিররের মতো, তো আমি নিজের অবসর সময় কাটানোর সময় দেখা যায় মিররে কথা বলি, তো মিররকে চেঞ্জ করে দিয়েছি ক্যামেরা দিয়ে, তো ওইভাবে আস্তে আস্তে পরিচিতি পাওয়া, ওইভাবে আস্তে আস্তে কাজ করতে আসা, এভাবেই কাজ করা শুরু। সবাইকেই পছন্দ যারা যারা কাজ করছেন, সবার লাইফ স্টোরি, সবার স্ট্রাগল এক এক রকম, সবাই অনেক সিনিয়র অ্যান্ড অবশ্যই রেসপেক্টেড, তো সবাইকে আমার ভালো লাগে আর সবার জন্য আমার রেসপেক্ট শ্রদ্ধা অ্যান্ড সম্মানের জায়গা অনেক বেশি। অবশ্যই নতুন নতুন মুভি আসছে, ইভেন আরও সামনে আরও ভালো ভালো মুভি আসবে, অ্যান্ড আমাদের মুভি ইন্ডাস্ট্রিটা আরও বড় হচ্ছে, আমরা যদি না দেখি দেখা যাবে যে আশেপাশের মানুষ ইনফ্লুয়েন্স হবে না, সো অবশ্যই দেখার ইচ্ছা আছে, সবাই আমার পছন্দের অ্যান্ড সবার মুভি দেখার ইচ্ছা আছে। আসলে সবাই সবার জায়গা থেকে ঈদের টাইমে কম বেশি কষ্ট করে নিজেদের জায়গা থেকে প্রমোশন করার চেষ্টা করছে নিজেদের মুভি। আমি অনেকের মুভি দেখছি, আসে আমাদের সবার সুপারস্টার সাকিব খান, তার মুভি আসে, পূজা চেরি আপুর মুভি আসছে, তো সবার মুভি দেখার আমার ইচ্ছা আছে।